আসসালামু আলাইকুম গাইস, আমি হিরণ বলতেছি। তো আমার ইউটিউব চ্যানেল হিরণ বিডি, সবাই সাথে থাকবেন আশা করতেছি। আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসব। হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেললাম কাচ্চি খাতি হবে, কাচ্চি খাওয়ার জন্য আমরা রওনা হলাম। গুটি গুটি পায়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম, দেখি একটু পরিবেশটা ভালোই দেখা যাচ্ছে। ও মা, সামনে একটা বড় গেট দেখলাম, গেটটা ধাক্কা দিয়ে খুলে ফেলাইলাম। ঘুরে ঘুরে চারপাশটা দেখতে লাগিলাম, পরিবেশটা সুন্দর লাগতেছে রেস্টুরেন্টের ভিতরে। তো চলে গেলাম আমরা নির্দিষ্ট স্থানে, বসে বসে খাতি হবে। আমাদেরকে দিয়ে ওয়েটার ভাই টেবিলটা ঠিক করে দিল, আমাদেরকে বসাতে হবে। আয়নার ভিতর নিজেকে দেখে নিলাম, নিজেকে কেমন লাগতেছে, সুন্দরই লাগতেছিল। ওয়েটার ভাই বিছানাটা ঠিক করে দিল, সরি বিছানা না, টেবিলটা ঠিক করে দিল। আমরা জলদি করে বসে পড়লাম। অনেকক্ষণ ধরে প্লেটের দিকে তাকিয়ে আছি, ভাবতেছি কখন কাচ্চি নিয়ে আসবো। কাচ্চি নিয়ে আসলো, কাচ্চি খাতি খাতি আমার বন্ধুর সাথে কথা 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 কথাবার্তি হয়ে গেল। কথাবার্তি করতে করতে আমাদের একটা সুন্দর একটা আড্ডা হয়ে গেল। তো আড্ডার মধ্যে তো আর এগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটি করলে তো আবার ঝামেলা আছে। তো কোনো এক সময় হয়তো বা বলেই ফেলাবো কি আড্ডা হয়েছে। তো ওর সাথে যেই থাকবেন আশা করি। মা কত করে মাতুন পিস দিয়ে তো মাথা নষ্ট হয়ে গেল, মাতুন যেমন তেমন আলু, কিন্তু সেই বোরহানি দেহে তো আমার মাথা নষ্ট হয়ে গেল। বোরহানি খাতি হবে, খাওয়া দাওয়ায় মনোযোগ দিচ্ছি, এখন কথা বলা যাবে না, পরে কথা বলতে হবে। কাচ্চি খাতি যাওয়ার আগে তো অনেক ঘটনা ঘটে গেল। মেট্রো রেলে চলে আসলাম, মেট্রো রেলের আগে পেলাম বসুন্ধরা থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা মেট্রো রেলে চলতে হবে। তো চলার জন্য আমরা টিকিট কেটে নিলাম। করে শেষে বলতেছি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।